সামাজিক দায়বদ্ধতা, দায়িত্ববোধ, সর্বোপরি আন্তরিকতার সমন্বয় যে আদর্শ চিকিৎসকের পরিচয়, তার অনন্য উদাহরণ ডাক্তার সালেউদ্দিন তুষার। শত কর্মব্যস্ততার মাঝেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক দিয়ে যাচ্ছেন টেলিসেবা। ওইটার জন্যই বলছি যে আপনি একদমই কোনো ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, জাস্ট আপনি গরম পানি গার্গল করেন, নাপাতা খাবেন, জ্বর যদি আসে আমাকে আবার ফোন করবেন। করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে আসা প্রতিটি মানুষকেই কেবল চিকিৎসা সেবা নয়, সাহসও জুগিয়ে যাচ্ছেন দায়িত্ববোধের জায়গা থেকে। রাজধানীর মহাকালী কমিউনিটি সেন্টারে দৈনিক 30 জন গণমাধ্যম কর্মীর নমুনা সংগ্রহ করা হয়, যার পুরো তদারকি করছেন এই চিকিৎসক। তার চিকিৎসা সেবার আন্তরিকতায় মুগ্ধ এই সিনিয়র সাংবাদিক। এরকম ব্যক্তি পাওয়া যিনি ভয় ডর কোনো কিছুর মধ্যে নেই এবং যিনি রাত দিন এই পেশেন্টগুলোকে ডিল করছেন, অবিরল তিনি টেলিফোনে সেবা দিয়ে যাচ্ছেন এবং এই যে টেস্ট সেন্টার সেখানেও তার অবদান অনেক বেশি। উনি নিঃসন্দেহে একজন করোনা যোদ্ধা। 100 বছর পর পৃথিবীতে আসা এমন একটি মহামারীতে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবানী মনে করেন ডাক্তার তুষার। এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম আমার অপরচুনিটি। 100 বছর আগে এরকম একটা যুদ্ধে ডাক্তাররা অংশগ্রহণ করতে পারছিল, আমরা এই সুযোগটা পেয়েছি 100 বছর পরে। আমি 1971 সালের যুদ্ধটাতে পাইনি, এটা আমি পেয়েছি, আমি এই সুযোগটা করতে চাই। আমি এই সময় অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেই চাচ্ছি, মানে ওই ফিলিংসটা নিয়ে যে আমি হচ্ছে গিয়ে যুদ্ধে যে ভয় ভীতি ছাড়া কাজ করব সেইভাবে। অদৃশ্য এমন শত্রুর সঙ্গে চলা যুদ্ধে মনোবলটাই বড় হাতিয়ার বলে মনে করেন তিনি। আমি কোনো প্রণোদনার জন্য কাজ করতেছি না, একদম অনেস্টলি আমাকে যদি একটু মানে কাজ করার যদি আমি পাই, মানুষের যদি একটা উপকার হয়। আমাকে যখন একটা পেশেন্ট দেখা যাচ্ছে বলছে যে আমি খুব ধন্য যে ডাক্তার তুষার মহম্মদের আমি সাপোর্টটা পেয়ে আমি এখন ভালো আছি, এই কথাটা আমার আর অন্য কোনো কিছুর সাথে ভ্যালু করে না। গণমাধ্যম সহ সকল রোগীর পাশে সবসময় থাকবেন বলে জানান তিনি। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।